বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন চলে আসলাম ছাদে, এই বাসার প্রথম আসলাম এই ছাদে, ক্লান্ত হয়ে পড়তে পড়তে, কারণ এটা হচ্ছে ছয়তলার মাথায়। আর সে আগের বাসার মতোই ছাদ আমার, যে কক্সবাজারে যে বাসাটা আছে ওইরকমই ছাদের সিস্টেমটা, ভালো লাগছে। হ্যাঁ যাচ্ছি। আর আগে আমরা কোন বাসাটা ছিলাম? এই যে বিল্ডিংটার পরের বিল্ডিংটা ছিলাম, ওই যে বাসাটা না? হ্যাঁ ওই তো, হ্যাঁ গ্রে কালারটা, ওটা ছিলাম আমরা, তিনতলায় ছিলাম। বাসাটা অনেক সুন্দর ছিল, মানে ওই বাসাটা টালস টুস করা ছিল, অনেক সুন্দর ছিল। ক্লান্ত হয়ে পড়ছি উপরে দুলাতে নত। আর ওহো, যেটা আমার খুব ভালো লাগছে, তোমরা জানো যে কক্সবাজারে আমার অল্প কিছু ফুল গাছ আছে, তা এই গাছটা আমি কয়েকবার লাগাইছি কিন্তু মরে গেছে। যাকে এটা পাইছি এটার বিচিও হয়েছে অনেক, আশা করি নিয়ে লাগাইতে পারবো। আর এখানে এখনো গাছ লাগাই নাই, পরে লাগাবো আর কি। দাঁড়াই যে দেখো, একটা বিচি হয়েছে, নিয়ে যাচ্ছি আমি, পেকে আছে, এই কটা নিয়ে যাই। অনেকই হয়েছে, জানি না কি কি, দুইটা কালার দেখলাম। হ্যাঁ মানে নীলটা আর হোয়াইট, মানে সাদাটা। দেখো ফুল তেমন একটা নাই গাছটাতে, কিন্তু অনেক বিচি হয়েছে, যাকে আমি নিতে পারবো। আর তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার স্কুলটা, দেখি পিছনে এইখান থেকে দেখা যায় কি না, আমি একটু দেখছি। এই যে আমার মেয়ে, হ্যাঁ একটু দেখা তোরে। হ্যাঁ গোসল করে চলে আসছে, আমি এখনও গোসল করি নাই, চলে এসছে। ওহো কি সুন্দর একটা পাট গাছ দেখছো, কত বড়, অনেক পুরানো গাছটা, দেখলেই বোঝা যায়। আর এই দেখো, ওই মনে হচ্ছে আমরা দার্জিলিং এ আছি, যেভাবে ধোঁয়াগুলো উঠছে মনে হচ্ছে ওগুলাই মেঘ, আসলে তো মেঘ না, এগুলো ধোঁয়া। আর এইখান থেকে ওদের স্কুলটা ভালোই দেখা যাচ্ছে, ছাদ থেকে সব দেখা। হ্যাঁ ওই দেখো ওদের স্কুলটা পুরোপুরি, ওইটা হচ্ছে ওদের সামনে। আর যে সবুজ যেটা দেখছে এটা হচ্ছে ওদের স্কুলের মাঠ, কিড জোন। আর ওদের এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, ওটা দেখা যাচ্ছে না, কারণ ওখানে উট পাখি আছে, কচ্ছপ আছে, আর কি কি জানি আছে, যেদিন যাব স্কুলে সেদিন দেখাবো। মাছ ঠাস আছে, এখন আমি জানি না কবে ভিতরে ঢুকতে দেবে আমাদেরকে, আমি বলতে পারছি না। আর ওটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড গেট না, মূল গেটটা ওদিকে, ওটা দেখা যায় না, এটা হচ্ছে যে সেকেন্ড, এখান দিয়ে বিশেষ করে বের হয়। হ্যাঁ এটা ওই যে দেখা যাচ্ছে কিনা, ওটা হচ্ছে ওদের ওই কি জানি বাস্কেটবল আর টেনিস কোর্ট, এটা তা এর পাশের যে গেটটা ওইখান দিয়েই আমি সবসময় ঢুকি আর কি। আর ওই যে ওদের স্কুলের গাড়িগুলো ভরাই, জানোই তোমরা, তবে অনেক গাছ ঠাস আছে, ভালো লাগছে দেখে। উপরে আর কোথাও, ও হো দেখো সিম গাছে সিমও হয়েছে, এটা মানে বারো মাসই সিম গাছ। এই দেখো ভালোই তো সিম হয়েছে, এই যে দেখ। তবে হ্যাঁ আমি যত বাসে থাকছি না কেন, আমার সবসময় ছাদগুলো ভালো থাকে, এটা আমি কখনো তার ছাদ দেখে বাসা নেওয়া হয় না, কিন্তু প্রতিটা বাসাতেই আমার ছাদ খুব ভালো পাইছি, আমি সবসময় পাই আর কি। কারণ আমি জানি না, হতে পারে একটু গাছপালা বা সবুজ পছন্দ আমার, সেজন্য ছাদগুলো এরকম হয়। দেখো পুঁইশাক গাছগুলো খুবই সুন্দর হয়েছে, এবং এটা মনে হয় অনেক পুরানো পুঁইশাক গাছ, এই যে গোড়া দেখলে বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এই যে গাঁদা ফুলও আছে, কি মা? হ্যাঁ আর কোথায় উপরে উঠবো, ওখানে ওঠা যাবে না তো, কেন আমি দেখছি সিঁড়ি। আচ্ছা থাকো, ওখানে উঠবো কি করতে, কোন আঁকেলে উঠবো ওই জায়গায়, আমি আর একটু উঁচু লাগবে না, ভালো। আর মাঝখানটা তোমাদের দেখালাম না, কারণ প্রত্যেকে কাপড় চুপুল লাড়ছে, তো এই জন্য আর দেখাই নেই, সবাই কাপড় চুপুল লাড়ছে। এই তো এটা হচ্ছে সেই চিটাগাংয়ের ছাদ। এর আগে এতদিন তোমরা সবাই বলতে তোমাদের কক্সবাজারের ছাদটা অনেক সুন্দর, আর দেখো চিটাগাংয়ের ছাদ ভালো, দুইটাই ভালো, কোনোটাই খারাপ না। এখানে আমার মেয়ে যখন স্কুলটাও দেখা যায়, এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগা। আর ও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে না না কোন সাইডটা জানি, আমার বাসাটা ছিল ও এই তো, ওই যে ওইটা আমার ব্যালকনি ছিল, তার আগের বাসার ব্যালকনিটা আমি দেখাচ্ছি। এই যে তোমার হোয়াইট কালারের পরে যে বিল্ডিংটা, যেটা আসলে রং করা নাই, ওইটার যে তিনতলাটা দেখতে পাচ্ছ তোমরা ব্যালকনিটা, ওইটাতে আমি থাকতাম।
চারতলাটা না, চা আমার উপরেরটা না, তার নিচে, তার নিচে যেটা রং করা, হ্যাঁ একটু একটু রং করা, ওটাতে আমি থাকতাম। তো বাসাটা অনেক বড় ছিল, তিনটা রুম ছিল এবং সুন্দর, মানে বাইরে থেকে মনে হয় না, কিন্তু ভিতরটা অনেকটাই সুন্দর ছিল আর কি, টাইলস করা সব কিছুই ভালো ছিল। কিন্তু ওই বাসাটা আসলে ভাবি বলছিল ওটা নভেম্বরে খালি হবে ভাবির বাসা, তা আমি এখন আর এটা যখন পেয়ে গেছি মামি থাকবো, আর অত বড় বাসা আমাদের দরকার নেই, তাই আর থাকবো না। এই যে বাসাটা পাইছি যতদিন পারি এটাতেই থাকবো আর কি। আচ্ছা, তুই বিচিকেল উঠাইলি কেন? তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইলাম, এটাই শুধু, আর বেশি কিছু দেখাবো না। ওই দেখো মেয়ে আসছে, মেয়েও অনেকটাই খুশি সাথে এসে, কিন্তু আসলে অনেকটাই রোদ। আচ্ছা সিমগুলো কি ভাবি 12 মাসের না? ও বাহ ভালো তো, এটা কে লাগাইছে? হ্যাঁ ইনচার্জ লাগাইছো? আমি অবশ্য ছাদ বাগানের কোনো কিছু খাই না, এটা আমার একটা স্বভাব, ছাদে কোনো কিছু লাগাইলে হয় বা টপে এটা আমি খাই না, দেখতে খুব ভালো লাগে। আমারও বাগান আছে তো আগের বাসায়, কখনো খাওয়া না, কিন্তু আসলে দেখতে ভালো লাগে। আমাদের এখানে যে কেয়ারটেকার সে লাগাইছে, আর এই যে দেখো সুন্দর একটা কলমি ফুল, সাদা কলমি ফুল ফুটে আছে, ভালো লাগছে। বন্ধুরা আর কিছু বেশি কিছু শেয়ার করব না, এখন রেখে দিচ্ছি, এখন তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি আমি বিদায়। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গেই থেকো। বাই।